আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী ভাইদের সম্পর্কে আমাদের এক ছাত্র ভাই ডক্টর ইউনুস স্যারের কাছে জানতে চেয়েছিলেন, তা দেখেন। যেন সে অপরাধ করছে, বিমানবন্দরে আসছে যেন চিত্র আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আমার এখন চোরের মতো ব্যবহার করো, আমি যেন চোর আসামি, আমার সবকিছু ভুল, এইটা কেন তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য শুধু মেডেলস নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই আহ্বান করব, আশা করব প্রবাসী ভাইয়েরা এই যে বছরের পর বছর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠিয়ে যখন কিছুদিনের জন্য ছুটিতে আসে দেশে, এয়ারপোর্টে এসে যে হয়রানিটা হয় সেই হয়রানিটা যেন না হতে হয়, তাদেরকে যেন একটু সম্মান দিতে হয়, দেওয়া যায়, বা তাদের কষ্টার্জিত মাল সামান না যেতে একটু সুরক্ষা দেওয়া যায়, সে ব্যাপারে যেন একটু লক্ষ্য রাখেন। প্রবাসী ভাইরা তো এর চেয়ে বেশি কিছু চায় না, তারা তো শুধু এই সম্মানটুকুই চায়, এর চেয়ে বেশি কিছু তো তাদের চাওয়া পাওয়া নেই। বাংলাদেশ সরকার যেন তাদের এই ব্যবস্থাটা করে দেন।